প্রেজ লর্ড, জয় যিশু, হালেলুয়া। প্রিয়জনেরা, আজকে আমাদের তৃতীয় দিন, আর আজকে তৃতীয় দিনের বিষয় হচ্ছে শান্তি, পিস। প্রেজ লর্ড, হালেলুয়া। শান্তি এমন একটা বিষয় যে বিষয় আজকে মানুষ জাতি কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ ইজ পিস। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। মানুষ জাতির জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শান্তি। প্রিয়জনেরা, আপনি যদি প্রথমবার আসছেন আমাদের এই ইউটিউব চ্যানেলে, অনুরোধ করব আপনি জানেন, বা যারা আমাদেরকে চেনে আর আমার মিনিস্ট্রি অ্যাটেন্ড করছেন বা আমাদের এই ধ্যানগুলো অ্যাটেন্ড করছেন ইউটিউবে বা বুধবার 7টার সময় ফেসবুকে লাইভ, আপনারা যারা আসছেন আপনারা সকলে জানেন যে ব্রাদার ইনক কোনোদিন আপনার অফারিং আর আপনার দশমাংশ চায় না, কারণ ওটা আপনার মণ্ডলীর যোগ্য, ওটা আপনার মণ্ডলীতে যেতে হবে। তাই আপনি যদি আমাদেরকে সাহায্য করতে চান, আর আমি অনুরোধ করছি যেন আপনি আমাদেরকে সাহায্য করুন, যাতে আমরা এই ঈশ্বরের বাক্য আরও মানুষের কাছে নিয়ে যেতে পারি। কিভাবে সাহায্য করবে? শুধু একটা কাজ, সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার যত রিলেটিভ আছে, যত বন্ধু বান্ধবরা আছে, যাদেরকে চেনেন, বিশ্বাসী অবশ্যই যে হোক, তাদের কাছে পাঠান এই লিঙ্কটা, এবং তাদেরকে বলুন মেসেজ, এই বাক্যটাকে শোনো এবং সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল, যাতে আমরা যখন সাবস্ক্রাইবার্স বাড়ে তখন অটোমেটিকলি আমরা কী করতে পারি, ঈশ্বরের পবিত্র বাক্য বিনামূল্যে মানুষের কাছে নিয়ে যেতে পারি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই আসুন আজকে ফেরত চলে আসি আমাদের এই ধ্যানে। আজকের ধ্যানের বিষয় আমি একটা পদ থেকে আমি নিচ্ছি, যদিও বা আপনি যদি জানতে চান, আমাদের রুট ওয়ার্স হচ্ছে, মানে মেন ওয়ার্স হচ্ছে গ্যালেশিয়ান্স 5:22, দ্য ফ্রুট অফ দ্য হোলি স্পিরিট ইজ লাভ, জয়, পিস, পেশেন্স, কাইন্ডনেস, গুডনেস, ফেথফুলনেস, জেন্টেলনেস অ্যান্ড সেলফ কন্ট্রোল। এটা হচ্ছে আমাদের রুট ওয়ার্স, এর ওপর আমরা ধ্যান করছি। প্রথম দিন প্রেম, দ্বিতীয় দিন আনন্দ, আর আজকে তৃতীয় দিন শান্তি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। একটা ওয়ার্স আমি পড়ব, আর এই ওয়ার্সটা হচ্ছে জোন লিখিত সুসমাচার 16:33। জোন লিখিত সুসমাচার 16:33। I have said these things to you, Jishu bolche, I have said these things to you that in me you may have peace. In the world you will have tribulation, but take heart, I have overcome the world. John 16:33 odhay bolche, 33 pod bolche, I have said this, Jishu bolche, ami tomaderke ei somosto ghotona, ami ei somosto bishoy ami bolchi, jate amar moddhe tumi শান্তি পেতে পারো, কারণ এই জগতে তুমি অনেক তাড়নার সম্মুখীন হবে, কিন্তু আনন্দিত হও, আমি এই জগৎকে অতিক্রম করেছি। প্রেজ দ্য লর্ড, এই জগতের ওপর আমি জয়লাভ করেছি। আই হ্যাভ সেড দিস থিংস দ্যাট ইউ মে হ্যাভ পিস ইন মি, আমার মধ্যে তুমি শান্তি পেতে পারো। প্রিয়জনেরা, আজকে আপনি চারিপাশে যখন দেখছেন আশেপাশে, আমরা কোভিড-19 সেকেন্ড ফেজে আমরা আছি, এই সেকেন্ড ওয়েভে আছি, মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে, দুঃখের খবর দিনে দিনে বাড়ছে, কোভিড-19 যখন মারছে কাউকে দেখছে না, সে ভালো লোক কি খারাপ লোক সবাইকে মারছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। অনেক মানুষ যাদেরকে আমি চিনি যারা নিজের প্রাণ হারাচ্ছে এই কোভিড-19 জন্য। প্রিয়জনেরা, একটা কথা আমি বলতে চাই, এই সময় যখন আমরা চারিদিকে যখন দেখছি, তখন আমরা দেখছি আমাদের পৃথিবী, শুধু আমাদের শহর নয়, শুধু আমাদের বাড়ি নয়, কিন্তু আমাদের পৃথিবী, পুরো পৃথিবী জুড়ে একটা অশান্তির একটা অ্যাটমসফিয়ার, একটা আবহাওয়া চলছে। প্রেজ দ্য লর্ড। তাই প্রিয়জনেরা, আজকে বিষয় হচ্ছে পিস, আজকের বিষয় হচ্ছে শান্তি। জোন 16:33 পদ বলছে যে আই হ্যাভ সেড দিস থিংস টু ইউ, আমি যে ঘটনাগুলো বলছি, অর্থাৎ ঈশ্বরের পবিত্র বাক্য যা দেওয়া আছে আপনাদের কাছে, এই সমস্ত আপনার কাছে এই কারণে দেওয়া আছে যাতে আপনি আর আমি যিশুতে শান্তি লাভ করতে পারি। প্রেজ দ্য লর্ড, আপনি আর আমি যেন যিশুতে শান্তি লাভ করতে পারি। এই জগতের মধ্যে অনেক তাড়না হবে,
এই জগতের মধ্যে অনেক টর্চার হবে, এই জগতের মধ্যে অনেক ট্রিবুলেশনস আসবে, অনেক রকমের তাড়না প্রতারণা, অনেক রকমের কষ্ট, অনেক রকমের সমস্যা, অনেক রকমের ব্যাধি, অনেক রকমের অত্যাচারের সামনে, অপমানের সামনে মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। বিশেষ করে বিশ্বাসী যারা আছে আমাদেরকে যেতে হবে এটার মধ্যে, কিন্তু আমরা যদি যিশুতে আছি আমাদের মধ্যে শান্তি থাকবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সমস্যা হচ্ছে আজকে বেশিরভাগ বিশ্বাসীদের জীবনে শান্তি নেই, কারণ তারা যিশুতে নেই। ফিরে আসুন যিশুর কাছে, যিশুতে বসবাস করুন, আপনি দেখবেন আপনার জীবনে শান্তি ফিরে আসবে। হালেলুয়া। বলছে না যে তোমার কাছে কষ্ট আসবে না, তোমার সামনে কোনো রকমের প্রলোভন আসবে না, তোমার কাছে কোনো রকমের অপমান আসবে না, তুমি বঞ্চিত হবে না, তুমি কোনো রকমের তাড়নার মধ্যে দিয়ে তুমি যাবে না, তুমি কোনো রকমের অত্যাচারের মধ্যে দিয়ে যাবে না। বলছে না, বলছে, ক্লিয়ারলি বলছে, ইন দ্য ওয়ার্ল্ড ইউ উইল হ্যাভ ট্রিবুলেশন, ইন দ্য ওয়ার্ল্ড ইউ উইল হ্যাভ ট্রিবুলেশন, কিন্তু বলছে, বাট টেক হার্ট, আই হ্যাভ ওভারকাম দ্য ওয়ার্ল্ড, টেক হার্ট, বাট দ্যাট আই হ্যাভ ওভারকাম দ্য ওয়ার্ল্ড। বলছে আনন্দিত হও, কারণ আমি এই জগৎ যে তোমাকে তাড়না দিচ্ছি, এই জগতে যেখানে তুমি অপমানিত হচ্ছে, এই জগতে যেখানে তুমি লজ্জিত হচ্ছ, এই জগতে যেখানে তোমাকে অত্যাচার করা হচ্ছে, এই জগতের মধ্যে যেখানে তোমাকে তুচ্ছ করা হচ্ছে, আনন্দিত হও, কারণ আমি এই জগতের ওপর আমি জয় লাভ করেছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, আমি জয় লাভ করেছি। প্রিয়জনেরা, এই তৃতীয় দিনে আমাদের সাথে জোড়ার জন্য অনেক ধন্যবাদ। আর তাই আসুন আমরা ঈশ্বরের প্রেমে, ঈশ্বরের আনন্দেতে এবং ঈশ্বরের শান্তিতে আমরা বসবাস করি। আর যদি আমরা যিশুতে আছি আমরা শান্তিতে থাকব, যদি যিশুর বাইরে আছি আমরা শান্তির বাইরে থাকব। তাই প্রিয়জনেরা আসুন একসাথে শুধু নিজেদের জীবনে নয় কিন্তু আশেপাশে প্রত্যেকটা মানুষকে আমরা শান্তির বার্তা দিই। প্রেজ দ্য লর্ড। আরেকবার অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যত পারেন শেয়ার করুন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, জয় যিশু সকলকে।